দিন দিনই বাড়ছে ক্রিকেটের জনপ্রিয়তা সেই সঙ্গে বাড়ছে ক্রিকেটারদের আয়ের পরিমাণ সেই হিসেবে আয়ের দিক থেকে ভারত ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা বেতনের দিক থেকে বেশি এগিয়ে এক ঝলকে দেখে নেওয়া যাক কোন দেশের ক্রিকেট অধিনায়করা কত মাসিক বেতন পান জো রুট এবং ইউন মর্গান ইংল্যান্ডের টেস্ট এবং একদিনের দলের অধিনায়ক রুট টেস্টের এবং মর্গান একদিন এবং টি টোয়েন্টি দলের নেতা দুজনেই সমান বেতন পান তাদের মাসিক আয় ভারতীয় টাকায় সাতষট্টি দশমিক আট লাখ টাকা বিরাট কোহলি ভারতীয় অধিনায়ক এই মুহূর্তে বিশ্বের অন্যতম জনপ্রিয় আয়ের দিক থেকেও তিনি অধিনায়কদের তালিকায় দু নম্বরে বর্তমানে কোহলির মাসিক বেতন আটান্ন দশমিক তিন লাখ টাকা টিম পেইন ক্রিকেট অস্ট্রেলিয়ার অধিনায়ক স্বাভাবিকভাবে বেতনের অঙ্কটাও বেশ বর্তমানে তিনি মাসিক সাতান্ন লাখ টাকা ঘরে নিয়ে যান ক্যান উইলিয়ামসন নিউজিল্যান্ডের অধিনায়কের রোজগার কিন্তু অন্য অনেকের থেকে বেশ কিছুটা কম ক্যানকে তার দেশের ক্রিকেট বোর্ড মাসে আঠাশ দশমিক পাঁচ লাখ টাকা দেয় ফার্ভ টু প্লেসিস দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কিন্তু প্রথম তিনজনের থেকে বেশ কিছুটা কম বেতন পান তার মাসিক বেতন পঁচিশ দশমিক এক লাখ টাকা দিনেশ চান্ডিমাল এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়ক চান্ডিমাল অন্যদিকে একদিন এবং টি টোয়েন্টি ম্যাচ শ্রীলঙ্কার নেতা ম্যাথিউস দুজনে মাসিক বেতন পান আঠারো দশমিক দুই লাখ টাকা করে জ্যাসন হোল্ডার আগের সেই দিন আর নেই টি বাদে বাকি ফর্মেটে ক্রমেই পিছিয়ে পড়ছে ওয়েস্ট ইন্ডিজ এই দলের অধিনায়ক হোল্ডারের মাসিক আয় অন্য দেশের থেকে কিছুটা কম তিনি মাসিক বেতন পান পনেরো লাখ টাকা পাকিস্তান ক্রিকেট দলের নিরিখে তিনি অন্যান্যদের থেকে অনেকটাই কম বেতন পান তার মাসিক বেতন ভারতীয় টাকায় মাত্র পাঁচ লাখ গেমি ক্রেমার জিম্বাবুয়ের অধিনায়ক পাক অধিনায়কের কাছাকাছি বেতন পান তার মাসিক বেতন চার দশমিক নয় লাখ টাকা মাশরাফি মাশরাফি ও ও সাকিব হাসানের বেতন বেতন সাকিবের মাসিক 4 লক্ষ টাকা তবে অধিনায়কের দায়িত্ব পালনের জন্য তারা বাড়তি বিশ হাজার টাকা পান আর এক্ষেত্রে সহ অধিনায়ক তামিম পান দশ হাজার টাকা ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ